সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো গুরুত্বপূর্ণ সংবাদ। লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ বলেছেন, যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে, লাখো লাখো মানুষ মারা যেতে পারে, মুক্তিযোদ্ধা হিসেবে সতর্ক করা আমার কর্তব্য। মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবারে জানাবো, আন্দোলনে ভোটবিহীন সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক। জানাবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে বিচারের দাবিতে মশাল মিছিল। এবারে থাকছে, কুড়িয়ে পাওয়া মটার শেল বিক্রি করতে যাচ্ছিল রোহিঙ্গা শিশুরা। বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় একটি অবিস্ফোরিত মটার শেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রতিনিধি। জানিয়ে দেব, সীমান্তের অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে সৃষ্ট সমস্যায় সীমান্তে অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে বড় দুঃসংবাদ পেল ইসরায়েল। যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে এবার বড় দুঃসংবাদ পেল ইসরায়েল। দেশটির জন্য বিপুল পরিমাণ অর্থ সহায়তার একটি প্রস্তাব বাতিল করে দিয়েছে মার্কিন পার্লামেন্ট। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয় এ তথ্য। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে, কর্নেল অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বলেছেন, যে কোনো সময় সরকারের করুণ পরিণতি হতে পারে, লাখো লাখো মানুষ মারা যেতে পারে, মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করা তার কর্তব্য। মগবাজারে এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমেদ বলেন, আমরা নির্বাচন বর্জনের ডাক দিয়েছিলাম, এতে আমরা সফল হয়েছি। আমাদের আহ্বানে আওয়ামী লীগেরও 20% ভোটার নির্বাচন বর্জন করেছে, এ কারণে মোট ভোটারের 5-10% বেশি ভোট দিতে যায়নি। তিনি আরো বলেন, সরকার যদি মনে করে এ ধরনের নির্বাচন করে নির্বাচিত হয়েছে 5 বছর দেশ পরিচালনা করবে, এটা তাদের ভ্রান্ত ধারণা। তাদের পরিণতি হবে করুণ। যে কোনো সময় তাদের করুণ পরিণতি হতে পারে, লাখো লাখো মানুষ মারা যেতে পারে, মুক্তিযোদ্ধা হিসেবে সবাইকে সতর্ক করা আমার কর্তব্য। এখনো সময় আছে। মিয়ানমারের মতো দেশ বাংলাদেশে গুলি বোমা ছুড়েছে, আকাশসীমা লঙ্ঘন করেছে, সীমান্তে মানুষ মারা যাচ্ছে উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেন, আমাদের মন্ত্রীরা বাহাদুররা শান্তি ঘুমাচ্ছেন, বাংলাদেশের রক্ষায় কোনো পদক্ষেপ নেয়নি, এখনো সীমান্তে সেনা মোতায়েন হয়নি, অথচ আমরা একটি স্বাধীন দেশ। সেই স্বাধীনতা আমরা কিভাবে ভোগ করছি, মিয়ানমারের চেয়ে আমরা কি দুর্বল? সরকারের দুর্বলতার কারণে আমাদের এই অবস্থা বলেও মন্তব্য করেন কর্নেল অলি। এলডিপির সভাপতি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি স্বাধীন না। দুদিন আগে ভারতের দোভাল এসেছিলেন, তিনি পরামর্শ দিয়ে গেছেন কিভাবে দেশ চলবে। শেখ হাসিনা যদি বাংলাদেশ চালাইতো তাহলে আরো কিছু ভালো হতো। দোভাল দিয়ে যদি বাংলাদেশ চালান তাহলে অবিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। সরকারকে উদ্দেশ্য করে কর্নেল অলি বলেন, 3টি ফলস নির্বাচন করে 15 বছর আপনি অবৈধভাবে সরকার পরিচালনা করেছেন, এ অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে হবে। দেশবাসীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হন, দেশের জন্য যেটা মঙ্গল সেটা করেন, ভেবেচিন্তে কাজ করেন। রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান আওয়ামী লীগের অঙ্গ সংগঠন হিসেবে কাজ করছে বলে অভিযোগ করে কর্নেল অলি বলেন, এর কারণ এসব প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাই দুর্নীতির স্বাদ পেয়েছেন। এছাড়া 7ই জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা করা হয়েছে বলেও মন্তব্য করেন কর্নেল অলি আহমেদ। তিনি বলেন, এসবের কারণ উদ্ঘাটনে বিএনপির তরফ থেকে একটি কমিটি করা হয়েছে, আশা করি তদন্ত শেষে তারা একটি বই তৈরি করবেন। সরকার পতন সহ একদফা দাবিতে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন কর্নেল অলি। বিএনপি সহ বিরোধী নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সবাই শান্তিপূর্ণ আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন, দেশকে স্বৈরাচারের হাত থেকে রক্ষা করুন। ভোটবিহীন সরকারকে সমুচিত জবাব দেবে জনগণ, ফারুক। আন্দোলনে ভোটারবিহীন সরকারকে সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবেদিন ফারুক। দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই হুঁশিয়ারি দেন। জয়নুল আবেদিন ফারুক বলেন, আপনারা লগি বৈঠা দিয়ে মানুষ মেরেছেন, আপনারা গণতন্ত্র হত্যা করেছেন, 7ই জানুয়ারি ভোটবিহীন নির্বাচন করেছেন, ভয়ে ভয়ে ডামি নির্বাচন করেছেন, নির্বাচনের আগেও অনেক হুমকি ধুমকি দিয়েছেন, এখন আবার দিচ্ছেন। তিনি আরো বলেন, আন্দোলনের দাবি যতদিন না প্রতিষ্ঠিত হবে, যতদিন
না বাংলাদেশে আমার ভোট আমি দেব, ততদিন পর্যন্ত বিএনপি সহ সমমনা দলের সংগ্রাম অব্যাহত থাকবে। জেল জুলুম দিয়ে মামলা দিয়ে আপনি বিএনপিকে ঘরে বসিয়ে রাখতে পারবেন না। ইনশাল্লাহ আন্দোলন কত প্রকার কি কি তা দেখিয়ে দেওয়া হবে। ওবায়দুল কাদেরের সমালোচনা করে ফারুক বলেন, জনাব ওবায়দুল কাদের সাহেব, পররাষ্ট্রমন্ত্রী, আপনারা টিআইবিকে বলেন বিএনপির দালাল। আমার মনে হয় দুদিন পর সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, তাকেও আপনারা দালাল বলা শুরু করবেন। কারণ যারা আপনাদের বিরোধিতা করে তারাই আপনাদের শত্রু। আপনারা নিজেদের মনে করেন গণতন্ত্রের লোক, নিজেদের মনে করেন স্বাধীনতার সপক্ষে লোক, কিন্তু সেই কাজটি আপনারা করেন না। জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দলের উদ্যোগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মোহাম্মদ চৌধুরী সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়। কারাগারে নির্যাতনের চিত্র তুলে ধরে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, কারাগারে ধারণ ক্ষমতা 41,000, বর্তমানে কারাগারে বন্দীর সংখ্যা লক্ষাধিকের বেশি। আমাদের একজন ছাত্র নেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শুধুমাত্র ছাত্র ঐক্যের মিটিং করার কারণে তাকে গ্রেপ্তার করে একটি মামলা দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব আমানুল্লাহ আমান তাকে এখানে পুলিশ মায়ের কেসে দিয়েছে। এভাবে বিরোধী দলের নেতাকর্মীদের যারা রাজপথে সংগঠিত করতে পারে, যারা নেতাকর্মীদের নিয়ে রাজপথে হাজির হতে পারে, বেছে বেছে তাদের গ্রেপ্তার করে কারাগারে নিয়ে অমানবিক নির্যাতন করছে। জাবিতে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের দ্রুততম সময়ের বিচারের দাবিতে মশাল মিছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণকাণ্ডে অভিযুক্তদের দ্রুততম সময়ের মধ্যে রাষ্ট্রীয় আইনে বিচার নিশ্চিতকরণের দাবিসহ চার দফা দাবিতে মশাল মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে অর্ধশতাধিক শিক্ষার্থী মশাল মিছিল বের করেন। মশাল মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা তাদের চারটি দাবি তুলে ধরেন। তাদের দাবিগুলো হল, ধর্ষণে অভিযুক্ত এবং পলায়নে সহযোগিতাকারীদের রাষ্ট্রীয় আইনে বিচার দ্রুততম সময়ের নিশ্চিত করতে হবে, মীর মোশাররফ হোসেন হল এবং রবীন্দ্রনাথ ঠাকুর হলের প্রভোস্ট এবং হল প্রভাষকের বিরুদ্ধে আসা পলায়নে সাহায্য করার অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করতে হবে, সকল আবাসিক হল থেকে অছাত্রদের তাড়াতে হবে, ক্যাম্পাসে নিরাপত্তা শাখার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করতে হবে। সমাবেশে বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের 49 ব্যাচের শিক্ষার্থী ইমরান হাসান শুভ বলেন, ক্যাম্পাসে যে ঘটনা ঘটেছে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, ক্রমে ক্রমে ক্যাম্পাসে এই পরিবেশ সৃষ্টি হয়েছে আর বর্তমান এই অবস্থার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় নিতে হবে। এই পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণগুলো খুঁজে বের করে সকল সমস্যার সমাধান করতে হবে। আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় ছাত্রদের সাথে আলোচনা করে না, তারা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেয়। বিষয়টা অনেকটা ডাক্তারের রোগী না দেখে ঔষধ দেবার মতো। আমাদের প্রশাসনের উচিত বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অংশীজনের সাথে আলোচনা করে সকল সমস্যার সমাধান করা, এমন যেন না হয় মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলতে হয়। কুড়িয়ে পাওয়া মর্টার শেল বিক্রি করতে যাচ্ছিল রোহিঙ্গা শিশুরা। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় একটি অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে জনপ্রতিনিধি। বৃহস্পতিবার সকালে একটি ঘরের পাশে কয়েকজন শিশু মর্টার শেলটি কুড়িয়ে পায় বলে জানান ঘুমধুম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, ওয়ার্ডের নয়াপাড়া এলাকায় একটি মর্টার শেল পাওয়া গেছে শুনলাম, পাশে বিজিবি সদস্যদের জানানো হয়েছে বলে শুনেছি। স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সকালে হঠাৎ করে নোয়াপাড়া মোহাম্মদপুর আলমের ঘরের পাশে গোলপাতার বনে মর্টার শেলটি পড়ে। কয়েকজন রোহিঙ্গা শিশু মর্টার শেলটি দেখতে পায়। পরে 10-12 বছর বয়সী ওই 4 রোহিঙ্গা শিশু মর্টার শেলটি কুড়িয়ে ফেরিওয়ালাদের কাছে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। তখন ঘুমধুম ক্যাম্পের বিজিবির সদস্যরা খবর পায়। পরে তারা তল্লাশি করে মর্টার শেলটি উদ্ধার করে মাঠের খোলা জায়গায় নিয়ে যায়। এ ব্যাপারে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ঘটনাটি তিনি শুনেছেন, পরে বিজিবির সদস্যরা মর্টার শেলটি উদ্ধার করে নিয়ে গেছে বলে শুনেছেন তিনি। যুদ্ধ পরিস্থিতির মধ্যে আমাদের সীমান্ত এলাকায় যাওয়া নিষেধ করা হয়েছে, তাই সীমান্তের এদিকে আপাতত যাচ্ছি না, তবে এ ব্যাপারে চেষ্টা করেও বিজিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানাবো আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে বড় দুঃসংবাদ পেল ইসরায়েল। যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বড় দুঃসংবাদ পেল ইসরায়েল। দেশটির জন্য বিপুল অর্থ সহায়তার একটি প্রস্তাব বাতিল করেছে পার্লামেন্ট। মঙ্গলবার কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এ প্রস্তাব বাতিল করা হয়। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার নিম্নকক্ষে রিপাবলিকান পার্টি ইসরায়েলকে $17.6 বিলিয়ন অর্থ সহায়তা প্রস্তাব উত্থাপন করে। এরপর প্রতিনিধি পরিষদের 250 সদস্য এটির বিপক্ষে ভোট দেয়।
দেন। অন্যদিকে এটির পক্ষে ভোট দেন 180 জন সদস্য। ভোটাভুটির পর স্পিকার মাইক জনসন বলেন, এই বিল আনার জন্য এখন সঠিক সময় নয়। ডেমোক্রেটিক পার্টির অন্যতম জ্যেষ্ঠ নেতা ও এমপি রোজা ডিলাউরা এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন। এখন ইসরায়েলকে সহায়তা দিলে যুক্তরাষ্ট্রের অনেক মিত্রদের কাছে বিষয়টি নেতিবাচক বলে মনে হবে, এমনটাই মনে করেন তিনি। তিনি বলেন, এটি ঠিক যে আমাদের গুরুত্বপূর্ণ মিত্র নিজেদের অস্তিত্ব রক্ষায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তবে আমাদের জন্য মিত্র এবং শত্রুরা আমাদের পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। অন্যদিকে রিপাবলিকান পার্টির এমপি কেন কালভার্ট বলেন, ইসরায়েল মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের মধ্যে অন্যতম নিকটতম, তাদের প্রয়োজনের সময় আমাদের পাশে থাকা উচিত। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে প্রেসিডেন্ট কোন দেশকে অর্থ বা সামরিক সহায়তা দিতে চাইলে সেটির প্রস্তাবনা কংগ্রেসে লিখিত আকারে পাঠাতে হয়। এরপর আইন প্রণেতারা বিষয়টি পর্যালোচনা করে সম্মতি বা আপত্তি জানান। তাদের আপত্তি থাকলে কংগ্রেসে ওই প্রস্তাবনা বাতিল হয়ে যায়। উল্লেখ্য, গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে ইসরায়েল। দেশটির সেনাদের এই হামলায় 27,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের পাল্টা হামলায় ইসরায়েলের 1,200 লোক নিহত হয়। যুদ্ধের শুরু থেকে একের পর এক ইসরায়েলকে অর্থ ও সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এমনকি অভিযোগ রয়েছে, ইউক্রেনের জন্য প্রস্তুত রাখা অনেক অস্ত্র জরুরিভাবে ইসরায়েলকে সহায়তা হিসেবে দিয়েছে দেশটি। এর আগে গত ডিসেম্বরের শেষ দিকে কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলকে $14,000,000 সমরাস্ত্র বরাদ্দ দেয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ওই সময় মার্কিন কংগ্রেসের অধিবেশন শেষে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানান। এরও আগে গত 9 ডিসেম্বর ইসরায়েলের ট্যাঙ্ক ব্যবহারের জন্য জরুরি সহায়তা দিয়েছিল জো বাইডেন। ওই সময় দেশটিকে $10,60,00,000 বেশি মূল্যের 14,000 গোলা সহায়তা দেওয়া হয়।